হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একোয়ারশিয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো K1 ফিল্টার মিডিয়া নিয়ে এবং কিভাবে আমরা একটা মুভিং বেড ফিল্টার তৈরি করতে পারি। প্রথমে আপনাদের সাথে আলাপ করতে চাই যে K1 ফিল্টার মিডিয়াটা আসলে কি। K1 ফিল্টার মিডিয়া হচ্ছে একটি বায়োলজিক্যাল মিডিয়া যেটা ইউনাইটেড কিংডমের এভলিউশন অ্যাকুয়া নামের একটি কোম্পানি তৈরি করে থাকে। এই প্রোডাক্টটি তাদের পেটেন্টেড প্রোডাক্ট, তার মানে পৃথিবীতে তারা ছাড়া অন্য কেউ এই প্রোডাক্টটি তৈরি করতে পারবে না। K1 ফিল্টার মিডিয়া ব্যবহার করার জন্য অনেকগুলো বেনিফিট রয়েছে। আমরা যে সাধারণ সিরামিক রিংগুলো ব্যবহার করে থাকি সেগুলোর সারফেস এরিয়া অ্যাভারেজে 600 স্কোয়ার মিটার পার কিউবিক মিটার। আর অন্যদিকে K1 মিডিয়ার মধ্যে যেটা রেগুলার K1 সেটার সারফেস এরিয়া হচ্ছে 950 স্কোয়ার মিটার পার কিউবিক মিটার, এবং যেটা K1 মাইক্রো সেটার সারফেস এরিয়া হচ্ছে 1450 স্কোয়ার মিটার পার কিউবিক মিটার। আপনি এভলিউশন অ্যাকুয়ার ওয়েবসাইটে গিয়ে এই প্রোডাক্টের সমস্ত ডিটেইলস জানতে পারবেন। K1 মিডিয়া সাধারণত সাম্পে ব্যবহার করা হয়ে থাকে, কারণ এটা সাম্পের জন্যই আসলে তৈরি করা হয়েছে এবং এটার ফিল্ট্রেশন ক্যাপাসিটি অনেক হাই, এবং যত বড় অ্যাকুয়ারিয়াম হবে সেটাতে তত এফিশিয়েন্ট ফিল্ট্রেশনের দরকার, অর্থাৎ যাতে বেশি বায়োলোড হ্যান্ডেল করতে পারে। K1 ফিল্টার মিডিয়ার আরেকটি বেনিফিট হচ্ছে এর 1 লিটার মিডিয়া সাধারণত প্রতিদিন 10 গ্রামের মতো খাবার বা ফিশ ওয়েস্ট প্রসেস করতে পারে, অর্থাৎ এর এফিশিয়েন্সি অনেক হাই। প্রথমেই আপনাদেরকে বলেছি যে K1 মিডিয়া হচ্ছে এভলিউশন অ্যাকুয়ার পেটেন্টেড একটি পণ্য, তার মানে পৃথিবীতে এভলিউশন অ্যাকুয়া ছাড়া অন্য কেউ এই প্রোডাক্টটি তৈরি করতে পারবে না। আমাদের দেশের বাজারে আমরা অনেক দোকানে দেখি যে এই K1 মতো দেখতে কিছু মিডিয়া K1 মিডিয়া হিসাবে বিক্রি করা হয়ে থাকে, এবং অনেক হবিস্টরাও ভুলবশত এই মিডিয়াটাকে কিনে ব্যবহার করেন এবং মনে করেন যে তারা K1 মিডিয়া ব্যবহার করছে। আপনারা এরিয়া অ্যামাজনীয় সয়েল যেরকম প্যাকেট করা অবস্থায় দেখতে পান, অনেক দোকান সেটার থেকে খুলে সেটাকে বিক্রি করে থাকে। K1 মিডিয়াও তাদের নিজস্ব একটি প্যাকেজিংয়ে আসে, সেটা 1 লিটার, 5 লিটার এমনকি 50 লিটারেরও পাওয়া যায়, এবং সেটার প্যাকেটগুলোর গায়ে সবসময় এভলিউশন অ্যাকুয়ার মিডিয়ার স্টিকার দেওয়া থাকে এবং প্রোডাক্ট ডিটেলস দেওয়া থাকে। কিন্তু আমাদের দেশে এগুলো আসলে যেগুলো পাওয়া যায় সেগুলো সবই চাইনিজ কপি। এগুলোর ভিতরে আসলে কী আছে, জিনিসটা কেমন, সেটা আমরা কেউ জানি না। বেসিক্যালি K1 মিডিয়া দিয়ে যে মুভিং বেড ফিল্টার বানানো হয়ে থাকে তাতে মিডিয়াগুলো ভিতরে এয়ারেশনের কারণে ফুটতে থাকে, এবং সেটা অনেক সময় একটা বেসিক্যালি কুল ফ্যাক্টর মনে হতে পারে। এই কারণে হয়তো অনেক সময় আমরা K1 মিডিয়ার দিকে যাই, বাট নর্মালি আমরা K1 ভেবে যে জিনিসটা কিনছি মার্কেট থেকে সেটা কিন্তু আসলে K1 না। আমরা যে জিনিসটাকে ফুটতে দেখছি এটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা সেটা কিন্তু আপনি আমি কেউই বলতে পারবো না উইদাউট ইউজিং এ টেস্ট কিট, এবং সেটা কি অ্যাকচুয়ালি কতটুকু এফিশিয়েন্টলি কাজ করছে। মানে অরিজিনাল K1 মিডিয়ার যে সিরামিক রিংয়ের থেকে প্রায় 1.5 গুণ এফিশিয়েন্সি সেটা কি আপনি পাচ্ছেন কি না সেটাও কিন্তু আপনি আসলে জানতে পারছেন না। অনেক দাম দিয়েই কিন্তু এই নকল K1গুলো আপনি কিনছেন, বাট মেবি আপনি যদি এর হাফ দাম দিয়ে সিরামিক রিংস ইউজ করতেন আপনার এফিশিয়েন্সি আরও বেটার হতো। K1 মিডিয়া দুরকমের পাওয়া যায়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড K1, আরেকটি হচ্ছে K1 মাইক্রো। দুটির ভিতরে ডিফারেন্স হচ্ছে K1 মাইক্রো স্ট্যান্ডার্ড K1 এর থেকে আরও ছোট এবং এটার সারফেস এরিয়া আরও অনেক বেশি। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র অরিজিনাল K1 মিডিয়া নিয়েই কথা বলবো। আমরা লোকালি অ্যাভেলেবেল যেসব সো কল্ড K1 মিডিয়া বিক্রি হচ্ছে সেগুলো নিয়ে কোনো কথা বলবো না, কারণ সেগুলোর পিছনে কোনো রকম ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমাদের কারোই জানা নেই। এগুলো সবই চাইনিজ কপি। আপনি চিন্তা করুন, আজকে যদি আপনি টিন দিয়ে পিটিয়ে একটা BMW-র মতো দেখতে গাড়ি বানিয়ে সেটার গায়ে একটা BMW লোগো লাগিয়ে দেন তাহলে কিন্তু সেটা BMW গাড়ি হবে না কখনো, রাইট? সো K1 মিডিয়াও হচ্ছে সেরকম একটা জিনিস যেটা এভলিউশন অ্যাকুয়ার পেটেন্টেড জিনিস। সো আপনি ওরকম দেখতে একটা জিনিস কিনলেই যে সেটা কাজ করবে সেটা কিন্তু নট ট্রু। অরিজিনাল K1 মিডিয়ার গায়ে একটি প্রোটেক্টিভ লেয়ারও দেওয়া থাকে যার ফলে ব্যাকটেরিয়া খুব ইজিলি সেখানে বাসা বাঁধতে পারে এবং মৃত ব্যাকটেরিয়া সেখান থেকে ইজিলি ঝরে পড়তে পারে। নকল K1 মিডিয়ার ভিতরে সেই প্রোটেক্টিভ ফিল্ম আছে কিনা সেটা কিন্তু আমরা কেউ জানি না। সো পুরো জিনিসটাতেই বেসিক্যালি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মিডিয়া টাম্বল করছে, সেটা দেখে আপনি হ্যাপি হতে পারেন, কিন্তু ফিল্ট্রেশনে অ্যাকচুয়ালি কতটুকু কাজ করছে সেটা আমরা কেউই জানতে পারবো না যদি না সেটার পিছনের কোনো টেকনিক্যাল ডেটা না জানি অথবা টেস্ট কিট দিয়ে কম্পারেটিভ টেস্ট না করতে পারি। আজকের ভিডিওতে আমি কথা বলছি
অরিজিনাল K1 মিডিয়া নিয়ে, যে K1 মিডিয়া কিভাবে ইউজ করতে হয় এবং সেটা আমরা কিভাবে আমাদের সাম্পে ব্যবহার করব সেই ডিটেলসগুলো আপনাদের সামনে তুলে ধরব অ্যাজ পার দ্য ম্যানুফ্যাকচারার রেকমেন্ডেশনস। নকল K1 এর জন্য এটা অ্যাপ্লিকেবল হবে কি হবে না সেটা আমরা কেউই জানি না। আপনার যদি একটি টেস্ট কিট থাকে এবং অরিজিনাল K1 মিডিয়া থাকে, আপনি পাশাপাশি সেটা কম্পেয়ার করে আমাদেরকে জানাতে পারেন। K1 মিডিয়ার মূল কনসেপ্টটা হচ্ছে যে এটা একটা ফ্লুইডাইজড বেড থাকবে, মানে আপনার সাম্পের একটি চেম্বারে পানির মধ্যে জিনিসটি থাকবে, সেখানে এয়ারেশন থাকবে এবং সেই এয়ারেশনের কারণে মিডিয়াগুলো টাম্বল করতে থাকবে, অর্থাৎ ফুটানোর মতো করে ঘুরতে থাকবে এবং একটা মিডিয়া আরেকটা মিডিয়ার সাথে এই মোশনের কারণে যে বাড়ি খাচ্ছে তার ফলে ডেড ব্যাকটেরিয়াগুলো মিডিয়া থেকে পড়ে যাবে ইজিলি এবং সেটা আপনার সাম্পের মেকানিক্যাল ফিল্ট্রেশন আটকে ফেলবে। তার ফলে K1 মিডিয়াতে অলওয়েজ স্পেস অ্যাভেলেবল থাকবে ফর নিউ ব্যাকটেরিয়া টু গ্রো। K1 মিডিয়া ব্যবহারের জন্য কিছু স্পেসিফিক ক্যালকুলেশন আছে। আপনি ইচ্ছা হলেই একটা চেম্বারে ইচ্ছা মতো K1 দিয়ে একটা এয়ার পাম্প লাগিয়ে দিলে ইটস নট গোয়িং টু ওয়ার্ক। সো আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে অরিজিনাল K1 মিডিয়ার জন্য সেই প্রিকন্ডিশনসগুলো কী কী। প্রথমত, আপনার সাম্পের যেই চেম্বারে K1 থাকবে সেটার ওয়াটার ভলিউম আপনাকে বের করতে হবে। ফর এক্সাম্পল, ধরা যাক আপনার সাম্পের যে চেম্বারটিতে আপনি K1 মিডিয়া রাখবেন সেটার ওয়াটার ভলিউম হচ্ছে 50 লিটার। সো সেটার ওয়াটার ভলিউম যদি 50 লিটার হয়ে থাকে, আপনি সর্বোচ্চ তার 60% মিডিয়া সেই চেম্বারে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার সাম্পের সেই মিডিয়া চেম্বারের ওয়াটার ভলিউম যদি 50 লিটার হয়ে থাকে, তার 60% অর্থাৎ 30 লিটার পর্যন্ত মিডিয়াই শুধুমাত্র আপনি ব্যবহার করতে পারবেন। এর বেশি ব্যবহার করতে পারবেন না, বাট এর থেকে কম করতে পারেন, অর্থাৎ 30-এর জায়গায় হয়তো 25। নেক্সট কন্ডিশনটি হচ্ছে যে আপনি যখন আপনার রিকোয়ার্ড মিডিয়া ভলিউমটা বের করে ফেলেছেন, আমাদের উদাহরণে সেটা ছিল 30 লিটার, তার মানে সেই চেম্বারে আপনাকে অন্তত 30 লিটার পার মিনিট এয়ারেশন দিতে হবে। সেটা আপনি কিন্তু নর্মাল আমাদের সোবো এয়ার পাম্প দিয়ে হবে না, এটা অবশ্যই আপনাকে একটি রিসান বা হেলিয়ার এয়ার কম্প্রেসার ব্যবহার করতে হবে যেটার এয়ারেশন ক্যাপাসিটি অন্তত 30 লিটার পার মিনিট, অর্থাৎ আপনার মিডিয়ার সমান। আপনার যদি ছোট সাম্প হয়ে থাকে, অর্থাৎ যদি ফর এক্সাম্পল 10 লিটার মিডিয়া থাকে, তাহলে আপনাকে অন্তত 10 লিটার পার মিনিটের এয়ার পাম্প ব্যবহার করতে পারেন। এয়ার পাম্পের এই ক্যাপাসিটিটা মিনিমাম রিকোয়ারমেন্ট, অর্থাৎ এর থেকে কিছু বেশি হলেও প্রবলেম নেই। আপনার যদি 30 লিটার মিডিয়া থাকে, সেখানে যদি আপনি 35 লিটার পার মিনিটের এয়ার পাম্প ব্যবহার করেন, তাহলে ইটস নট আ প্রবলেম। থার্ড যে জিনিসটি হচ্ছে, আপনার সাম্পের যে চেম্বারটিতে K1 মিডিয়া থাকবে তার দুটো সাইডের ব্যাফেল একটু ডিফারেন্ট হতে হবে। নর্মাল সাম্পে সাধারণত বায়োলজিক্যাল মিডিয়ার চেম্বারটির এক সাইডের উপর থেকে পানিটি আসে এবং সেটা আরেক সাইডের নিচ দিয়ে চলে যায়, যাতে পানিটা মিডিয়ার ভিতর দিয়ে ফ্লো করতে পারে ইনস্টেড অফ জাস্ট গোয়িং ওভার ইট। K1 এর ক্ষেত্রেও কনসেপ্টটা সেম, কিন্তু সেক্ষেত্রে আমরা এই পার্টিশনটা আসলে গ্লাস দিয়ে করলে আমাদের হবে না, কারণ K1 যেহেতু প্লাস্টিকের তৈরি এবং সেটা পানিতে ভেসে ওঠে, সেটা সব K1 গিয়ে আপনার সাম্পের রিটার্ন চেম্বারে গিয়ে জমা হবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, K1 যেই চেম্বারে থাকবে সেটার দুই সাইডের ব্যাফেলটি অ্যাক্রিলিক দিয়ে তৈরি করতে হবে এবং সেই অ্যাক্রিলিকের সাইডে অসংখ্য ফুটা থাকতে হবে। যেই সাইড দিয়ে মিডিয়া চেম্বারে পানি ঢুকবে সেই সাইডের ফুটোগুলো সাধারণত নিচের দিকে করা হয়ে থাকে, যাতে পানি নিচ দিয়ে ফ্লো করে, আর যেই সাইড থেকে ফিল্টার্ড পানি বের হয়ে দেবে সেই সাইডের ছিদ্রগুলোকে সাধারণত ব্যাফেলের ঠিক মাঝখানে বা তার থেকে আরেকটু উপরে করা হয়ে থাকে। তার ফলে অলওয়েজ পানি এই মিডিয়া চেম্বারের ভিতরে মিডিয়ার ভিতর দিয়ে ফ্লো করবে, অর্থাৎ দ্য ওয়াটার ইজ গোয়িং টু ফ্লো থ্রু দ্য মিডিয়া ইনস্টেড অফ গোয়িং অ্যারাউন্ড ইট অর অ্যাবাভ ইট। আর পানি যদি সেই মিডিয়ার ভিতর দিয়ে না যায়, তাহলে কিন্তু পানি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারে না অথবা খুব স্বল্প সময় পায় কন্ট্যাক্টের জন্য এবং তার ফলে বায়োলজিক্যাল ফিল্ট্রেশন হয় না। আপনার ট্যাঙ্কে কতটুকু K1 মিডিয়া লাগবে সেটাও আপনি কিন্তু একটু ইজিলি ক্যালকুলেট করতে পারেন। যেমন ফর এক্সাম্পল, আপনার যদি একটি মনস্টার ট্যাঙ্ক থেকে থাকে এবং সেখানে দেখা গেল যে আপনি ডেইলি অ্যাবাউট 300 গ্রামের মতো খাবার দিবেন, তাহলে আপনার যেহেতু 1 লিটার K1 আপনার 10 গ্রাম পর্যন্ত খাবার হ্যান্ডেল করতে পারে, আপনার অন্তত 30 লিটার K1 থাকা উচিত। এবং 30 লিটার K1 যদি থাকতে হয়, রিভার্স ক্যালকুলেশন করলে যে 60% আমরা রাখতে পারবো সেটা হিসাব করলে আপনার সেই মিডিয়া চেম্বারের ওয়াটার ভলিউম অন্তত 50 লিটার হতে হবে।
নর্মালি আমি সাজেস্ট করি যে আপনার যতটুকু K1 লাগবে তার থেকে সামান্য একটু বেশি ব্যবহার করতে, জাস্ট টু বি সেফ। অর্থাৎ যদি আপনার 30 লিটার লাগে তাহলে আপনি 35 লিটার K1 ইউজ করুন, এবং সেটার থেকে রিভার্স ক্যালকুলেশন করে যে 60% মানে 35 লিটার্স, সো 100% মানে কত, ওই কিক নিয়ম করে আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন যে আপনার সেই সাম্পের মিডিয়া চেম্বারটি কতটুকু হতে হবে। K1 মিডিয়ার আরও কিছু বেনিফিট হচ্ছে যে এটি সেলফ ক্লিনিং, যেটা অলরেডি আপনাদের বলেছি যে যেহেতু এখানে অলওয়েজ মিডিয়াটা টাম্বল হচ্ছে এবং একটা মিডিয়াটার সাথে কনস্ট্যান্টলি বাড়ি খেয়ে যাচ্ছে, সো মরে যাওয়া ব্যাকটেরিয়া কখনো জমে থাকতে পারবে না, যেটা সাধারণত সিরামিক রিংসের ভিতরে জমে থাকে। যে কারণে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে, অনেক ম্যানুফ্যাকচারার যেমন ফ্লুভাল তাদের সিরামিক রিংসের ক্ষেত্রে বলে প্রতি 6 মাসে একবার চেঞ্জ করার জন্য। আবার অন্যদিকে মেরিন প্রিওর যেটা আছে তারা বলে থাকে যে সারা জীবনেও কোনো দিন চেঞ্জ করতে হবে না, কিন্তু K1-এর ক্ষেত্রে এটা আপনাকে জীবনেও কখনো চেঞ্জ করতে হবে না এবং এটা আপনাকে ক্লিনও করতে হবে না ওই মিডিয়া চেম্বারটা। একটি বড় সাম থাকলে সেটা ক্লিন করাও কিন্তু অনেক কষ্টকর, যে সব মিডিয়া বের করে তারপরে ভিতরে ক্লিন করা। K1 মিডিয়া ইউজ করলে আপনাকে সেই কষ্টটাও করতে হচ্ছে না, একটা মিডিয়া আরেকটা মিডিয়ার সাথে অলওয়েজ বাড়ি খেতে থাকছে, যার ফলে ডেড বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো পড়ে যাচ্ছে এবং সেটা আপনার ইভেন্চুয়ালি আপনার সাম্পের মেকানিক্যাল চেম্বারে গিয়ে সেগুলো আটকে যাচ্ছে। অনেকে বলে থাকতে পারেন যে তাহলে তো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াও যদি পড়ে যায়, এর জন্যই আপনার অরিজিনাল K1 মিডিয়ার গায়ে একটি প্রোটেক্টিভ ফিল্ম আছে যেটা ইজিলি অ্যালাইভ ব্যাকটেরিয়াকে ধরে রাখতে পারে আর ডেড ব্যাকটেরিয়া সেটাকে আটকে রাখতে পারে না। আশা করি আপনাদেরকে আজকের ভিডিওতে অরিজিনাল K1 মিডিয়ার সম্বন্ধে সব কিছু জানাতে পেরেছি। আবারও আপনাদেরকে বলছি যে বাজারে যে নকল K1-গুলো পাওয়া যায় সেগুলোর জন্য সেম হবে কি হবে না সেটা আপনি আমি কেউই বলতে পারবো না, কিন্তু নর্মালি আমরা সবাই আমাদের বিচার বুদ্ধি ব্যবহার করলেই বলতে পারি যে একটা অরিজিনাল জিনিসকে কেউ কপি করলে সেই কপিটা কখনোই অরিজিনালের সমান হয় না। অরিজিনাল K1 মিডিয়া আপনি কিনতে চাইলে আপনার একমাত্র অপশন হচ্ছে সেটাকে অ্যামাজন UK থেকে অর্ডার করা। এটা ছাড়া আপাতত বাংলাদেশে আর কোনো রকম অপশন নেই। যেসব ফেসবুক গ্রুপ বাইরে থেকে জিনিসপত্র আনে তাদের মাধ্যমে আপনাকে অ্যামাজন UK থেকেই জিনিসটা আনাতে হবে এবং তাতেই আপনার সাশ্রয় হবে, কারণ যেহেতু জিনিসটা প্রোডাক্টটা UK-র সেটা আপনি অ্যামাজন USA থেকে কিনলে আসলে দাম বেশি পড়ে যাবে, আপনার শিপিং কস্টও বেশি পড়বে। সো গেটিং ফ্রম অ্যামাজন UK ইজ দ্য অনলি চয়েস, এবং সেখানে আপনি অ্যামাজন UK-তে গিয়ে সার্চ করলেই আপনি দেখতে পারবেন তাদের 1 লিটার, 5 লিটার, 10 লিটার, 25 লিটার এবং কি 50 লিটারেরও প্যাকেট আছে, এবং সেক্ষেত্রে K1 এবং K1 মাইক্রো দুই রকমের মিডিয়াই আছে। যেটা আপনার অ্যাপ্লিকেশনের জন্য সুটেবল সেটাকে আপনি অর্ডার করে কিনে আনতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন বিষয়ে জানার জন্য অ্যাকুয়ারশিয়ার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন, তাহলে নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তার ব্যাপারে আপনারা জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। 1, 2, 3, 2.